সাধারণভাবে ভাদ্র আশ্বিন মাসকে বাংলায় শরৎকাল বলে, কিন্তু আমাদের শারদ উৎসব কার্যত 2-3 মাস পর্যন্ত স্থায়ী হয়। আশ্বিন ছাড়িয়ে কার্তিকের দিনগুলিকেও এই উৎসবে রেশ চলে। ইতিমধ্যে উৎসবে রাজ্যবাসী নেমে পড়েছেন, গোটা দেশে নানা প্রান্ত একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। জনগণের এই উৎসব সাফল্যমণ্ডিত হোক আর উজ্জ্বল হোক। উৎসবের মধ্য দিয়ে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, পরস্পরের সঙ্গে বন্ধন সম্পর্ক দৃঢ় হয়, মানুষের জীবন যুদ্ধের শক্তি সঞ্চিত হয়। সারা বছর এমনকি উৎসবের দিনগুলিতেও মানুষকে জীবনযাপনের রূঢ় সংগ্রামের মধ্যে থাকতে হয়, তা সত্ত্বেও মানুষ উৎসবে মিলিত হন, নিজেদের পুনরায় শক্তিশালী করে তোলার জন্য। এই উৎসব শেষে আবার আমাদের বৃহত্তর জীবনের সংগ্রামে সামিল হতে হবে। বিভাজন, বৈষম্য, মিথ্যাচার সব কিছুর বিরুদ্ধে মানবিক গুণগুলিকে নিয়ে সাহস এবং ধৈর্যের সঙ্গে পরস্পরের হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব, এটাই হোক এই উৎসবের প্রধান অঙ্গীকার। সবাইকে নমস্কার, সালাম, ওয়া সালাম।